এভাবেও ফিরে আসা যায়। ওয়ার্ল্ড ক্রিকেট আজ কি দেখল? কিং বাবর তার রানে ফিরেছে অসাধারণ এক সেঞ্চুরির মধ্য দিয়ে। খেলাধুলার সকল নিউজ আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। ইংল্যান্ড এর সাথে দ্বিতীয় টি-20তে আউটস্ট্যান্ডিং সেঞ্চুরি করেন বাবর আজম। বাবর আজম এশিয়া কাপে রান পাননি, তার হ্যাটাররা বলাবলি শুরু করে দিয়েছিলেন বাবর আজম মনে হয় ফুরিয়ে গিয়েছে, কিন্তু না, তিনি ফুরাননি, তা আবারও প্রমাণ করে দিলেন। 66 বলে 110 রানের একটি চোখধাঁধানো ইনিংস খেলেন বাবর আজম। তার ইনিংসে 11টি 4 এবং 5টি 6 মার ছিল। এটি তার টি-20 ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ইংল্যান্ডের দেওয়া 199 রানের টার্গেটে ব্যাট করতে নামে পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রেজওয়ান এবং বাবর আজম, তারা 203 রানের পার্টনারশিপে 10 উইকেটে জয় পায় পাকিস্তান। শুভকামনা থাকবে পাকিস্তান টিমের জন্য।